আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু কাইসার। আমার বাসা ঠাকুরগাঁ। আমি ডিপিআরসি হাসপাতালে 15 দিন ভর্তি ছিলাম। 15 দিন পরে আমি এখান থেকে সুস্থ হয়ে বাসায় যাই। বাসায় গিয়ে ইনশাল্লাহ আমার ফ্যামিলি, আমার আব্বা আম্মা সকলে খুশি। তারা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। আমি এভিএন রোগে আক্রান্ত ছিলাম। আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। বসে থাকলে আমার খুবই কষ্ট হতো। তাই বাসায় এখান থেকে সুস্থ হয়ে বাসায় গিয়ে হাঁটাহাঁটি দেখে, আমার উঠ বস দেখে বাসার মানুষ খুবই খুশি। এখন আমি 1 মাস পর আবার স্যারের সাথে দেখা করতে এসেছি। ইনশাল্লাহ ভালো আছি। স্যার শফিউল্লাহ প্রধান স্যার আমার জন্য মানে আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। স্যারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি অনেক জায়গায় অনেক টাকা খরচ করে কোনো ফল পাইনি, এখানে এসে আমি সুস্থ হয়ে বাসায় গিয়েছি। বাসায় আমার আব্বা আম্মা খুবই খুশি হয়েছিল আমি হাঁটাচলা করতে পারি। তাই আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। শফিউল্লাহ প্রধান স্যার ইউটিউবে আপনারা খোঁজ করলেই পাবেন। শফিউল্লাহ স্যার এখানে আসুন। এভিএন রোগে যারা আক্রান্ত আছেন, আমি বলবো এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনারা সকলে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন। কারণ আমি নিজেই সুস্থ হয়ে এখন হাঁটাচলা করতেছি। আমি 1 মাস পর আবার এখানে এসে স্যারের সাথে যোগাযোগ করতেছি, স্যার দেখাবো আবার ইনশাল্লাহ পুরোপুরি সম্পূর্ণভাবে আমি এখানে সুস্থ হব, এটা কামনা করি। শফিউল্লাহ স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং এই ডিপিআরসি হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে স্যারকে দেখাই বাসায় যাব। ইনশাল্লাহ বাসায় গিয়ে আবার সুস্থভাবে স্বাভাবিক কাজ কাম করার করতে পারবো আমি আশাবাদী। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।